হ্যালো, ওয়েলকাম টু মাই গেমিং কমল ইউটিউব চ্যানেল। আজকে আমি চলে এসেছি আপনাদের সামনে দারুণ একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে Z36 গানের কোনো স্কিন ছাড়া ফুল ম্যাচ খেলা হবে। দেখা যাক আজকের ভিডিওতে আমি কি Z36 কোনো স্কিন ছাড়া গান নিয়ে জিততে পারি কি না। বন্ধুরা, আপনারা দেখছেন গেমিং কমল ইউটিউব চ্যানেল, হেল্প ইস অ্যান্ড আদার একনের সাহায্য সহযোগিতার চ্যানেল গেমিং কমল ইউটিউব চ্যানেল, আর আমি রয়েছি আপনাদের সাথে চিরবন্ধু সবসময় গেমিং কমল। হাই গাইস, এখন থেকে কিছুটা সময় আমি গেমিং কমল আপনাদের সাথে সঙ্গ দেব। আশা করছি পুরো ভিডিওটা আপনারা সবাই আমার সাথে সঙ্গ দিবেন। অলরেডি আপনারা বুঝেই গিয়েছেন যে Z36 শুধুমাত্র একটা গান দিয়ে কোনো স্কিন ছাড়া পুরো ম্যাচটাকে খেলতে হবে। সুতরাং বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা মজার হতে চলেছে। আমরা কিন্তু অলরেডি Z36 এ গানটা পাইনি, অনেক খোঁজাখুঁজি করেছি, এবার সেই গানটা খোঁজার পালা। ভালোভাবে পেয়ে গেছি, এই যে Z36 আমরা গানটা পেয়ে গেছি। আর অন্য অন্য সকল গান আমরা ফেলে দিব, আর অন্য কোনো গান ইউজ করব না, আমরা শুধু এই একটা গানই ইউজ করব। সুতরাং বন্ধুরা বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা মজার হতে চলেছে। অলরেডি একটা এনিমি এসে আমাকে ঘায়ল করা শুরু করেছে। একটা সব থেকে মজার ব্যাপার হচ্ছে Z36 গানের আপনার গুলির যে শব্দটা, ডিপ 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 একটা আওয়াজ হয়। আপনি যদি হেডফোন লাগিয়ে শোনেন তাহলে বুঝতে পারবেন যে আওয়াজটা মানে কতটা মজার বা কতটা ইন্টারেস্টিং হচ্ছে। তো বন্ধুরা, আমরা কিন্তু গানটা পেয়ে গেছি। এবার আমাদের কাজ হচ্ছে কিছু অ্যামো কালেক্ট করা, কারণ অ্যামো ছাড়া কিন্তু গানের কোনো মূল্য নাই। এর জন্য অ্যামো নিতে হবে আমাকে, বেশি বেশি করে কোনো অ্যামো নিতে হবে। আর অন্য অন্য যে গানগুলো উঠবে সেগুলো আমরা পরে ফেলে দিব। শুধুমাত্র Z36 এ একটা গান নিয়ে আমাকে পুরো ম্যাচ শেষ করতে হবে। সুতরাং বন্ধুরা বুঝতেই পারছেন নেক্সট মুহূর্তগুলোতে কি হতে চলেছে। বন্ধুরা একটা কথা বলে রাখি, আমার ফোনটা অতটা ভালো না, এর জন্য সকল ড্রেস আমি ডাউনলোড দিতে পারিনি। এর জন্য এনিমিদের গাইড ড্রেসগুলো নরমাল দেখা যায়। যা কালেক্ট করেছিলাম, যা যা বাড়তি জিনিস আছে সেগুলো আমরা ফেলে দিব। ফেলে দিয়ে আমি নিজে শুধু Z36 একটা গান নিয়েই পুরো ম্যাচটা আমাকে খেলতে হবে। সুতরাং বন্ধুরা একটা মুহূর্ত মিস করবে না। নেক্সট স্টেপগুলো আপনারা যদি খেয়াল করেন তাহলে ভীষণ ভীষণ আনন্দ পাবেন, আমি কথা দিচ্ছি। কারণ এইরকমের ম্যাচ এর আগে কখনো কেউ খেলেনি বা এর আগে আপনি কখনো দেখেননি। কারণ বন্ধুরা এনিমিদের হাতে বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের গান থাকবে, আর আমি কিন্তু শুধুমাত্র একটা গান নিয়েই আমাকে খেলতে হবে। সুতরাং বন্ধুরা বুঝতেই পারছেন কি ঘটনা ঘটে যায়। হায় রে, সামনে আরো একটা এনিমি, জায়গা কোনো ব্যাপার না। গেমিং কমলের সামনে আসলে সব পানি হয়ে যায়। আজকে আশা করছি বন্ধুরা কিলের বন্যা বইয়ে দেব, কারণ এই ধরনের ম্যাচ, এই ধরনের ম্যাপ আর এই ধরনের খেলা এর আগে আপনারা কখনো দেখেন নাই। নেক্সট স্টেপ প্লিজ, নেক্সট স্টেপে আপনি অনেক মজা পাবেন। কারণ আমরা এমন একটা জায়গায় ঢুকে পড়েছিলাম সেখান থেকে শুধু ভোম আর ভোম আসতেছিল। আমরা বুঝতে পারছিলাম না এটা কোত্থেকে আসছে। আমি তারপর লুকিয়ে লুকিয়ে দেখলাম যে আসলে না, এখানে ম্যাপের মধ্যে বড় একটা কি জানি, মানে বড় একটা কি জানি লাল দেখছিলাম, বড় একটা হা করে বসে আছিল, সেখান থেকে খালি প্রচুর পরিমাণে ভোম আসছিল। আমরা প্রায় কাছাকাছি সেই স্টেপের চলে এসেছি। বন্ধুরা একটা মুহূর্ত যদি আপনি অপেক্ষা করেন তাহলে সেই ইন্টারেস্টিং মুহূর্তগুলো আপনি দেখতে পাবেন। আমার মাঝে মাঝে কিছু বাড়তি বাড়তি জিনিসগুলো উঠে যায় ব্যাগের মধ্যে, সেগুলোকে আমরা ফেলে দিলাম। ফেলে দিয়ে সামনের দিকে এগিয়ে যাই, এবং আমরা শুরু করেছি একটা সাইড থেকে, কারণ এই পাশ থেকে এনিমিগুলোকে ঘুরে ঘুরে মারতে মারতে ওই পাশে চলে যাব। এবং এর মধ্যে যে এনিমি আসবে আমার সাথে সামনে যুদ্ধ করতে বা আমার সামনে যে যে আসবে সে অলরেডি মারা পড়বে। বন্ধুরা দেখতে পাচ্ছি আরও একটা এনিমির মধ্যে দূর থেকে গুলি করছে, আমি বুঝতে পারতেছিলাম না প্রথমে, কিন্তু তাকে সামনে দেখে পেরে পুরো হেডশট মেরে দিলাম। তো বন্ধুরা দেখছেন আজকের ভিডিওটা কতটা মজার হতে চলেছে। বন্ধুরা এই ধরনের ভিডিও আপনি এর আগে কখনো দেখছেন কিনা আমি জানি না। ভিডিওতে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিন, আর সুন্দর একটা কমেন্ট করে আপনি আপনার মতামতটি জানিয়ে দিন। এবং নেক্সট স্টেপে আপনি কোন ধরনের গেম খেলা দেখতে পছন্দ করেন বা দেখতে চান সেটা আমাকে কমেন্ট করে জানান। আমি চেষ্টা করবো পরের বারে সেই ধরনের গেম পেলে ভিডিও নিয়ে আসার জন্য। আপনারা দেখছেন গেমিং কমল ইউটিউব চ্যানেল, তার একটা অন্য সাহায্য সহযোগিতার চ্যানেল গেমিং কমল ইউটিউব চ্যানেল, আর আমি আপনাদের চিরবন্ধু সবসময় সাথে রয়েছি গেমিং কমল। সাথে থাকবেন, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, আর সবসময় এন্টারটেনমেন্টের সাথে গেমিং কমলের চ্যানেলে জুড়ে থাকবেন। এই যে বন্ধুরা এমন একটা জায়গায় চলে এসেছিলাম, বলেছিলাম না যে বড় একটা হা করে মানে দস্যু জালি দাঁড়িয়ে আছে। আমরা একটু দেখি তো দস্যুটা কেমন অবস্থা বা কি অবস্থা। আমি একটু ছেভিয়ের কাছে চলে আসছি। ওই যে দেখেন বন্ধুরা, লাল একটা কি জানি গোল এবং ভীষণ আকারে বড় আকারে হা করে থাকে, এবং ওখান থেকে ভোম মানে বৃষ্টির মতো চলে আসে ভোমা। দেখি ওটাকে কোনোভাবে ঘায়েল করা যায় কিনা। আমরা একটু সামনের দিকে এগিয়ে দেখি আসলে ব্যাপারটা কি দাঁড়িয়েছে। দেখেন বন্ধুরা, ওই যে হলুদ হলুদ একটা জিনিস দেখতে পাচ্ছেন, আপনারা দেখবেন এবার এটার মুখটা কত বড়। বন্ধুরা দেখেন ভাই হা করছে। আমি তো গুলি করার চেষ্টা করছিলাম যে কিছু করা যায় নাকি বা ওটাকে, না দেখছি ওটাকে কিছুই হবে না, ওটা ম্যাপের মধ্যেই একটা ভয়ঙ্কর দৈত্য বলা যায় আর কি। তাও ওটাকে ঘায়াল করতে পারবো না আমরা, ওটার পিছনে গিয়ে আমাদের কোনো লাভ নেই। আমরা এপাশ থেকে ঘুরে ঘুরে গিয়ে দেখি, আর আমরা ফ্যাক্টরির কাছে চলে আসছি, আর ফ্যাক্টরির নিচে দেখি কিছু আছে কি না। আপাতত কাউরে দেখছি না, আমরা আরও সামনের দিকে এগিয়ে যাব। সামনের দিকে এগোতে এগোতে থাকবো, আর আমরা একটা মাত্র গান নিয়ে কিন্তু আজকের ম্যাচটা শুরু করেছি, এবং এই একটা গান নিয়েই আমরা আজকের ম্যাচ শেষ করব। সুতরাং বন্ধুরা, ওই যে আরেকটা নেমে চলে আসছে,
একটা মুহূর্ত মিস করবেন না, সাথে থাকুন, সঙ্গে থাকুন, আর দেখুন বন্ধুরা কি অবস্থায় চলে এই গেম শোটা। এই ধরনের ভিডিও আপনারা এর আগে কেমন করে দেখবেন ভাই, এরকম ভিডিও আর কেউ নিয়ে আসে নাই। বন্ধুরা দেখছেন আপনি গেমিং কমল ইউটিউব চ্যানেলের সেই মজার একটা ভিডিও। আমরা কিছু লুট নিয়ে নিচ্ছি আরও, কারণ আমাদের গানের অ্যামোগুলো কমে গেছে এবং যেগুলো আছে বাড়তি এগুলো আমরা পরে ফেলে দিব। এখান থেকে আমরা একটু টেনে টেনে দিচ্ছি ভাই, বন্ধুরা একটু ভিডিওটা কাট কাট করে দিচ্ছি, কারণ হচ্ছে যে এত বড় ভিডিওটা অনেক অনেক বড় ভিডিও হয়ে গেছিলো, তাই কাইটে 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 একটু ছোটো করে দিয়েছি। যখন এই অ্যামোগুলো ফেলে দিয়েছি বা গানগুলো ফেলে দিয়েছি, এই ভিডিওগুলো কেটে দিয়েছি। বন্ধুরা আর একটা মুহূর্ত মিস করবেন না, সামনে রয়েছে আরও ভয়ঙ্কর এনিমি এবং আরও ভয়ানক মজার দৃশ্য। আপনারা যদি এই দৃশ্যগুলি দেখতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ আমরা শেষে বুইয়া নিয়ে বাড়ি ফিরেছি। ঠিক আমাদের সামনেই কোলক টাওয়ার দেখা যাচ্ছে, আর এই কোলক টাওয়ারকে বলা হয় এনিমির আস্তানা, কারণ প্রত্যেকটা এনিমি একবার না একবার এই কোলক টাওয়ার এবং পিকের দিকে যায়, তাই কোলক টাওয়ারে অনেক লুট পাওয়া যায়। এই ভেবে প্রত্যেকটা এনিমি কিন্তু এখানে একবার না একবার হলেও আসে, সুতরাং এখানে একটু সাবধানের সহিত খেলতে হবে, কারণ আমার কাছে তো আর কিছুই নেই, মাত্র একটা গান রয়েছে আর একটা চাকু নিয়েছি। চাকু দিয়ে তেমন কিছু আমরা ব্যবহার করিনি, চাকু দিয়ে আর কি তো ড্যামেজ করা যায় না, তো আমরা কিন্তু এই একটা গান নিয়েই নিয়েছি, চাকুটা রেখে দিই হাতে আর কি মজার জন্য আর কি। ঠিক আছে, তো এইখানে কিন্তু এনিমিদের আস্তানা বলা হয়েছে। আপাতত কোনো এনিমিকে দেখছি না যদিও, কিন্তু মনে হয় কেউ নেই, কিন্তু বলা যায় না, হুট করে চলে আসতে পারে। ওই যে হুট করে চলে আসছে, দেখছেন বন্ধুরা কীভাবে এনিমিগুলো চলে আসে, এক সেকেন্ডের মধ্যে এনিমি এখানে চলে আসবে। আমি কিন্তু আগেই বুঝতে পারছিলাম যে এখানে এনিমি আসবেই, আমি জানতাম সেটা। এবার চান্দু তোমাকে আমি কিনে মারি, দেখো পাছার মধ্যে চাকু দেবো ঢুকাইয়া, তুমি কেমনে করে। হ্যাঁ বন্ধুরা, একটা কিল করে নিলাম, এই চাকু দিয়ে একটু মারলাম আর কি, ড্যামেজটা দিয়েছিলাম G336 গান থেকে। আমাদের কিন্তু কোনো স্কিন ছাড়া একটা গান নিয়ে খেলছি আর কি, বুঝতে পারছেন। আর অন্য অন্য গানগুলো কিন্তু আমরা ফেলে দিচ্ছি, কোনো গান রাখিনি। তো বন্ধুরা আপনারা দেখছেন গেমিং কমল ইউটিউব চ্যানেল, হেল্পি চ্যান্ডা তার এখন সাহায্য সহযোগিতার চ্যানেল গেমিং কমল ইউটিউব চ্যানেল, চলছে ফ্রি ফায়ার গেম শো। ওখান থেকে জুন চলে আসছে, তার মানে আমাকে এখান থেকে বেরোতে হবে। আর সকল এনিমিরা কোথায় রয়েছে আমি জানি না, হয়তো বা আমার পিছিয়ে পিছিয়ে বা আমাকে দেখে লুকিয়ে রয়েছে, এটা আমি বুঝতে পারছি, কারণ গেমিং কমল যখন মাঠে নামে তখন সবাই ভয়তে থরথর করে কাঁপে, এটা বুঝতেই পারছেন। কারণ আপনারা প্রত্যেকটা ভিডিও, আমার প্রত্যেকটা ভিডিওতে দেখবেন প্রত্যেকটা এনিমি দৌড়ায়, কারণ কীভাবে দৌড়ায় জানি না আমি, তারা আমাকে দেখলেই হয়, আমাকে দেখলেই ভয় পায়, আমি বুঝতে পারি না এই পোশাক দেখলেই কি তারা ভয় পায় না কী হয় জানি না, তাদের মধ্যে ভয় একটা কাজ করে, কী ভয় কাজ করে আমি জানি না। তো বন্ধুরা আর একটা মুহূর্ত মিস করবো না, ওই বন্ধু আর একটা এনিমি চলে ভাই, তোমরা আমার দেখে আমি গুলি করো বুঝলাম না, আজকে তো কেউ দৌড়াইতেছে না, আমি ঘটনাটা বুঝতেছি না, এটা মনে হয় নেপালি প্লেয়ার, তাই আমার কেউ দেখে চিনে না এর জন্য দৌড়াইতেছে না, কিন্তু বাংলাদেশি প্লেয়াররা প্রত্যেকেই আমার চিনে, এর সবাই আমার জানে গেমিং কমল মানে এই একটা ব্র্যান্ড। যাই হোক বন্ধুরা, আজকের কিন্তু চ্যালেঞ্জটা খুবই মারাত্মক ছিল, এই ধরনের চ্যালেঞ্জ এরকম চ্যালেঞ্জ করা কিন্তু ঠিক না, কারণ একটা গানে যদি স্কিন থাকতো তাহলে দেখতাম আমরা প্রচুর ড্যামেজ দিতে পারবো, কিন্তু এই গানে ড্যামেজ হয় মাত্র কত 20-25 এরকম ড্যামেজ দেয়, এর জন্য এটা একটা রিক্সওয়ালা গান, এই স্কিন ছাড়া গান মানে খুবই রিক্সওয়ালা, তো এই গান থেকে রিক্স নেওয়াটা অনেক কষ্টের ব্যাপার। আর খুবই কষ্ট করে খেলেছিলাম এই গেমটা, অনেকবার ট্রাই করার পরে আমি চেষ্টা করে জিতে গিয়েছিলাম আর কি। তো বন্ধুরা এই ধরনের ম্যাচে আপনারা কি কতটা ভালোভাবে উপভোগ করেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, এবং এই ধরনের ম্যাচ যদি আরও দেখতে চান সেটাও কমেন্ট করে জানিয়ে দেবেন। এবং দেখতে পাচ্ছেন সামনে আরও একটা এনিমি আমাকে দেখে আসতেছিল তেরে, মানে ও মনে হয় আমাকে দেখে নেয় নাকি বুঝতে পারি নাই, ওরে বাইরে হেডশট করে গেছে। আর আমার কাছে যে গানগুলো রয়েছে আবার এগুলো আমরা ফেলে দিব, কারণ এগুলো আমরা রাখবো না, কারণ আমরা চ্যালেঞ্জ নিয়েছিলাম মাত্র G336 একটা গানের চ্যালেঞ্জ হবে, আর অন্য কোনো কিছুই থাকবে না, আমরা যেগুলো ফেলে দিয়েছি এগুলো একটু কাট করে দিয়েছি। বন্ধুরা আমরা কিন্তু চলে আসছি প্রায় গেমের লাস্ট মুহূর্তে, আমরা কিন্তু অনেকগুলো কিল করেছি, মানে 8টা কিল করেছি ফেলেছি, আর যে সামনে আরও একটা এনিমি, তুমি যাও কই চান্দু, দিয়ে দিয়েছি এটাকেও শেষ করে, সামনে দেখি আরও কোনো এনিমি আছে কিনা, অবশ্যই আছে। ম্যাপটাকে, পুরো ম্যাপটাকে আমাকে ঘুরে ঘুরে শেষ করতে হবে, কারণ আমরা নিয়েছি বড় ধরনের একটা চ্যালেঞ্জ, কারণ এই চ্যালেঞ্জের মুখোমুখি করার মতো সাহস অন্য কারো হয় না বা তেমন কারো হয় না। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কীভাবে ম্যাচটাকে শেষ করতেছি, অলরেডি কিন্তু কিলের সংখ্যা দাঁড়িয়েছে 9 এবং আমরা সামনের দিকে দৌড়ে যাচ্ছি, আর সামনে দেখতে পাচ্ছি আরও এনিমি গুলি করতেছে, ওখানে আমাকে সাবধানে সাবধানে যেতে হবে, ওরা মারামারি করবে আর মামি মাঝখান থেকে গিয়ে মেরে দেবো। একটা নিচের দিকে এনিমি যাচ্ছে, আমার মনে হয় নিচের দিকে যুদ্ধ করছে না কি করছে আমি জানি না, আমি পিছন থেকে গিয়ে এটাকে মেরে দেব, ওর ভাই গুলি গায়ে লাগে না, কারণটা কি, ওরে শালারে লেগে গেছে। বন্ধুরা দেখছেন ও নিচে আরও একটা এনিমি রয়েছে, ওখান থেকে মারামারি করেছিল, ও অনেক ড্যামেজ ছিল, ঠিক আছে, ও তো আমাকে দেখে দৌড়েই পালাই গেছে এই পাশটায়, আমি এই পাশটা থেকে তুমি চলে যাও, তোমাকে আমি মেরে দিয়েছি। দেখেন বন্ধুরা কেমনে করে অল্পের মধ্যে গুলিটা দিয়ে মেরে দিয়েছিলাম,
এবার কিন্তু আমাকে গুলির এমো কালেক্ট করতে হবে। এবার ওই পাশে এনিমি রয়েছে, এই মুহূর্তে আমাদের কিলের সংখ্যা রয়েছে 11। ওই যে পিছন থেকে আবার গুলি করেছে, এই খুবই মারাত্মক এনিমি ভাই। এইগুলো এনিমিটা তো দেখছেন পোশাকগুলো অনেক মানে ভয়ঙ্কর মনে হচ্ছে এটাকে দেখে, কিন্তু না, গেমিং কমলের সামনে আসলে কোনো কিছুই ভয়ঙ্কর ভয়ঙ্কর থাকে না, তারা এমনিতেই মারা পড়ে যায়। বন্ধুরা দেখছেন কতটা ইন্টারেস্টিং হতে চলেছে। বন্ধুরা নেক্সট স্টেপগুলোতে আরও মজার দৃশ্য রয়েছে। এই এনিমিটাকে এই খেলা আমাকে কেটে ফেলাইছে, দেখে গেমিং কমল চলে আসছে, তো এখন পালানো শুরু করছে। কিন্তু বন্ধুরা পালিয়ে কোথায় যাবে, পালানোর তো কোনো পথ নেই। আমার কিলের সংখ্যা দাঁড়িয়েছে মাত্র 13 না 12 13টা। তো বন্ধুরা দেখছেন কতটা মজার হয়েছে আজকের ভিডিওটা। বন্ধুরা এরপরে আমরা কিন্তু আর বেশি এনিমি নয়, এবার মেরে আমরা বইয়ে নিব, শুধু অবশ্যই আমাকে এদের বইয়ে নিতে হবে। তো এইবার লাস্ট পর্যায়ে আমরা কিন্তু প্রায় চলে এসেছি। এবারে যে এনিমিগুলো রয়েছে খুবই ভয়ঙ্কর এনিমি, আপনি বুঝতে পারছেন এইবারের লাস্ট ফিনিশিংয়ের এনিমিগুলো কতটা ভয়ঙ্কর হতে পারে, আর এই ম্যাচটা কতটা মজার হতে চলেছে। এইবারের কিলটা যদি আমি না করতে পারি তাহলে পুরো ম্যাচটাই আমার জন্য বৃথা হয়ে যাবে। সুতরাং খুবই ভয়ানকভাবে খেলতে হবে, আর আমাকে একটু দেখতে হবে ওই যে এনিমিটাকে আমি পেয়ে গিয়েছি। আমি এটাকে যদি মারতে পারি তাহলেই মনে হয় আমি বুয়েটা পেয়ে যেতে পারি। 130 দিয়ে হেডশট দিয়ে দিয়েছি এবং আমরা জিতে গেছি। বন্ধুরা যারা যারা ভিডিওতে এখনও লাইক দেন তারা ভিডিওতে লাইক দিয়ে দিন, কমেন্ট করে আপনি আপনার মতামত জানান, এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি